মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, আমার স্ত্রীকে ভালো না লাগার কারণে তালাক দিলে কি গুনাহ হবে? ভালো লাগে না সেজন্য আপনি তালাক দেবেন, তালাক তো আপনি দিতে পারেন, সেটার সুযোগ আপনার জন্য আছে। কিন্তু জাস্ট ভালো লাগে না এই কারণে আপনি তালাক দিবেন, এই ভালো না লাগার মাত্রাটা কী, পরিমাণটা কী, এটার ব্যাখ্যাটা কী, সেটি আসলে জানা দরকার। মানুষ মানুষের সব কিছু সবসময় ভালো লাগে তা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার স্ত্রীর কোনো কিছুতে তুমি যদি অসন্তুষ্ট থাকো তো তার অনেক কিছু আছে যেগুলোতে তোমার সন্তুষ্ট হওয়ার কথা। একটা মানুষকে আল্লাহ তাআলা গুণহীন করে সম্পূর্ণ সৃষ্টি করেছেন এমনটি হতে পারে না। অর্থাৎ একটা মানুষের যত দোষই থাকুক তার কোনো না কোনো গুণ অবশ্যই আছে। বিধায় আপনার চোখে যদি তার ভালো না লাগার মতো কিছু জিনিস ধরা পড়ে তো ভালো লাগার মতো অনেক কিছুই আছে। আল্লাহ তাআলা তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তার শরীরে কোনো ত্রুটি রাখেন নাই, বিকলাঙ্গ বার নাই, এটাও কি ভালো লাগার মতো একটা বিষয় নয়? এরকম আরও বহু বিষয় আছে। অতএব আমাদের পজিটিভ হওয়া উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় উভয়ের ভালো মন্দ বিষয়গুলোকে এভাবে দেখার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশ করে। অতএব শুধু ভালো লাগলো না এটার কারণে তালাক দিয়ে দিলাম, সেটা জুলুমের পর্যায়ে পৌঁছতে পারে। আর এই ভালো না লাগার ব্যাখ্যা যদি এই হয় যে না, তার সাথে দীর্ঘদিন আমি চেষ্টা করেছি, কোনোভাবে আমার গুণীগণা হয় না বা তার কোনো সমস্যা যেটা সংশোধন হয় না, তাহলে আল্লাহ তাআলা কয়েকটা ধাপ অবলম্বন করতে বলেছেন। তাকে আপনি নসিহা করবেন, বোঝাবেন, অন্য কাউকে দিয়ে নসিহা করবেন, তার পক্ষের একজন, আপনার পক্ষের একজন সালিস বা তৃতীয় পক্ষ যেটাকে বলা হয়, এরকম উভয় পক্ষ থেকে মুরব্বীদেরকে নিয়ে বসে, বিচক্ষণ মানুষ এবং জ্ঞানী মানুষদেরকে, গুণী মানুষদেরকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবেন। তাতেও যদি না হয়, কোনো আশা না থাকে এবং সমস্যাটা এত জটিল হয় যে এই অবস্থায়, এরকম অবস্থায় সংসার করা কঠিন হয়, নানান জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তালাকের চিন্তা করা যেতে পারে। এই জন্য এ ধরনের বিষয়গুলো বিদগ্ধ কোনো আলেমের কাছে ডিটেইল বলে তারপর আপনি পরামর্শ নিলে সেটা বেশি ভালো হবে। এমনি হাবিবুর রহমান আপনি লিখেছেন, ডিভোর্স হয়ে যাওয়ার 2 মাস ইদ্দত পালনের পর আবার বিয়ে হয়ে গেলে করণীয় কী? ডিভোর্সটা যদি এক তালাক কিংবা দুই তালাক হয়ে থাকে, তাহলে এক তালাক বা দুই তালাকের ডিভোর্স হলে ইদ্দত চলাকালীন সময় 3 মাসের ভেতরে তারা পুনরায় প্রত্যাহার করে, স্বামী তার স্ত্রীকে তালাক প্রত্যাহার করে স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারেন। আর যদি 3 তালাক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর ইদ্দত চলাকালীন কিংবা ইদ্দতের পর বিয়ে করার সুযোগ থাকবে না, অন্যত্র বিয়ে ছাড়া। অর্থাৎ এই ভদ্র মহিলা তার অন্যত্র বিয়ে হবে, সেই স্বামী কখনও মারা গেলে কিংবা তিনি কখনও স্বেচ্ছায় সজ্ঞানে তার মতো তার প্রয়োজনে তিনি কখনও যদি তালাক দেন, তাহলে তারপর পূর্বের স্বামীর সাথে বিয়ে জায়েজ হবে। অর্থাৎ সাধারণ অবস্থাতে আর এই বিয়ের সুযোগ নেই যদি 3 তালাক হয়ে থাকে। তো যেখানে 3 মাস ইদ্দত পালন করার পরেই সুযোগ নেয়, সেখানে 2 মাসের মধ্যে বিয়ে হলে সে বিয়ে তো সঠিক হওয়ার কোনো সুযোগ নেই। শাহনাজ পারভীন আপনি লিখেছেন, পিরিয়ডের সময় 3 কুলো আয়াতুল কুরসি পড়া যাবে? পিরিয়ডের সময় আমরা কোরআনে কারিম তেলাওয়াত করবো না, এটাই জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। আমাদের বোনরা পিরিয়ডের সময় কোরআনে তেলাওয়াত করবেন না। কোরআনে কারিম যে আয়াতগুলো দোয়ামূলক বা ওজিফামূলক, যেমন 3 কুল সকাল সন্ধ্যায় এবং রাতে, এটা আমাদের আত্মরক্ষার জন্য, আমরা শয়তান থেকে পানাহের জন্য পড়ে থাকি, তো সেটা পড়তে পারবেন। আয়াতুল কুরসি পড়েছেন আমল হিসাবে, ওজিফা হিসাবে, সেটা পড়তে পারবেন, তবে তেলাওয়াতের অংশ হিসাবে নয় এবং সাধারণ কোরআন তেলাওয়াত করবেন না। মঞ্জুর ইসলাম লিখেছেন, শীতের সময়ে বেশি সংখ্যক বিয়ে হয়ে থাকে, এটার কি কোনো শরীয়ত ব্যাখ্যা আছে? ভাই মঞ্জুর ইসলাম, শীতের সময় অধিকতর বিয়ে হয়ে থাকে আমাদের সমাজে, যেমনটি আপনি বলেছেন, যদি এরকম হয়ে থাকে বাস্তবে, তো এটা নিশ্চয়ই আমাদের সমাজের কোনো সংস্কৃতি, কোনো কালচার, এর পেছনে আমাদের সমাজের সামাজিক কোনো কারণ বা আমাদের পারিপার্শ্বিক কোনো কারণ থাকতে পারে, বাট শরীয়তেই কোনো ব্যাখ্যা নেই বা শরীয়তেই কোনো কারণ নেই। শরীয়ত শীত অথবা গ্রীষ্মে বিয়ের জন্য বিশেষভাবে কোনো উৎসাহ দেয় না মানুষকে। যার যখন সুবিধা হয় তখন তিনি বিয়ে করতে পারেন, এমন কোনো দিন, এমন কোনো মৌসুম নেই, এমন কোনো সময় নেই যখন বিবাহ করা যায় না কিংবা বিবাহ করলে বেশি সওয়াব হয়, এমন কোনো সময় নেই। যার যখন প্রয়োজন হয় তিনি তখন বিয়ে করতে পারবেন। আমাদের সমাজে কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না, কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না, অর্থাৎ আপনার কোরবানির ঈদের মাসে বিশেষ বিয়ে করতে হয় না, এরকম আরও অনেক কথা লোকমুখে প্রচলিত আছে যেগুলোর কোনো ভিত্তি নেই। সৃজনশীলা সৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বিড়াল লিটারে পটি করে, সে পটি ফেলে দিয়ে কি নামাজের আগে গোসল করতে হবে নাকি শুধু ওযু করে নামাজ পড়লেই হবে? বিড়ালের মল যদি আপনি পরিষ্কার করেন তাহলে সেক্ষেত্রে এটার কারণে আপনার কোনো গোসল করার ব্যাপার নয় নাই যে এটার কারণে আপনার গোসল করতে হবে। যদি হাতে বা কোথাও লাগে সেটা ধুয়ে ফেলবেন, যদি কোথাও না লাগে তাহলে তো কোনো অসুবিধাই নেই, আপনি অবস্থায় নামাজ পড়তে পারবেন।